আমি এখন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক বরিশাল পাঁচকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2024-25 জাতীয় বাজেটের উপর এই মহান সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের 75 প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি আমরা। আমি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মাননীয় মন্ত্রী যোগাযোগ মন্ত্রণালয় সহ লাখো কোটি আওয়ামী লীগের সদস্যদের অভিনন্দন জানাই। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার সারা জীবনে লড়াই, সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। গভীর শ্রদ্ধা স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজলুন্নেসা মুজিব এবং পরিবারের সকল সদস্যদের, যারা 1975 সালে 15ই আগস্টে কালো রাতে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে নৃশংস ছবলে শহীদ হয়েছিলেন। শ্রদ্ধাভরে চিত্তে স্মরণ করছি কেন্দ্রীয় কারাগারে শহীদ হওয়া বঙ্গবন্ধু 4 সহচর 4 নেতাকে। গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় আরও স্মরণ করছি সেই সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন এবং সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে, যাদের সর্বোচ্চ ত্যাগে আমরা পেয়েছি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সশস্ত্র সালাম জানাচ্ছি 1952 সালে ভাষা আন্দোলনে নিহত সকল ভাষা শহীদদের প্রতি। মাননীয় স্পিকার, গত 7ই জানুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ভোট উৎসবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়। গত 6ই জুলাই 2024 সালে মহান জাতীয় সংসদে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার প্রতিপাদ্য নিয়ে মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2023-24 অর্থ বছরের সম্পূরক এবং 24-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন, যার মোট আকার ছিল 7,97,000 কোটি টাকা, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। মাননীয় স্পিকার, বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীর বিরূপ অর্থনৈতিক প্রভাবকে অত্যন্ত সফলভাবে মোকাবেলা করে প্রবৃত্তির প্রতি পুনরুদ্ধার করা গেল। গত 2 বছরে ভূ রাজনৈতিক অস্থিরতা আমাদের নূতন ঝুঁকির সম্মুখীন হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও রাজনীতিকে আরেক সংকটে নিয়ে যায়। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ তাকে আরো ভয়াবহ রূপ দেয়। সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা বিষয়গুলো বিবেচনা নিয়েই টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা এই স্লোগানকে ধারণ করে জনকল্যাণমুখী একটি বাজেট উপস্থাপন করেছেন মাননীয় অর্থমন্ত্রী। প্রায় 8 লক্ষ কোটি টাকার এই বাজেট রূপকল্প 2041-এর আলোকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল স্তরের মানুষের আশা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা প্রতিফলন ঘটনার প্রত্যয় প্রণীত হয়েছে বলেই আমি মনে করি। এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী গতিশীল নেতৃত্বে বিগত 1.5 দশকে বাংলাদেশ বিশ্বে একটি গতিময় ও দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বের দরবারে মর্যাদা লাভ করেছে। এই সময়ের মধ্যে জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল 6.7%-এর বেশি। 2008-09 অর্থ বছরে জিডিপির আকার ছিল 103.5 বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে যা বেড়ে হয়েছে 460 বিলিয়ন মার্কিন ডলার। মোট জিডিপি উৎপাদনের মানদণ্ডে 2023-24 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ বিশ্বের 33তম বৃহৎ অর্থনৈতিক দেশ। 2008-09 অর্থ বছরে মাথাপিছু জাতীয় আয় ছিল 759 মার্কিন ডলার, যা বর্তমান সময় বেড়ে দাঁড়িয়েছে 2765 মার্কিন ডলার। একই সময় দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার হার 24.3% থেকে নেমে 8.7% এবং অতি দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার হার
12.9% থেকে নেমে 5.6% এসে দাঁড়িয়েছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 4,900 মেগাওয়াট থেকে 30,277 মেগাওয়াটে উন্নীত হয়েছে। গত দেড় দশকে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাননীয় স্পিকার, গণমুখী স্বাস্থ্য সেবা নিশ্চিতে আস্থা ঠিকাদার হিসেবে কাজ করছে কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি বিশেষ উদ্যোগের একটি। কমিউনিটি ক্লিনিকের সফলতা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পুস্তিকার নাম কমিউনিটি ক্লিনিক, হেলথ রিভলিউশন ইন বাংলাদেশ। কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে প্রায় 30 রকমের ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। মাননীয় স্পিকার, ডিজিটাল বাংলাদেশ দার্শনিক প্রত্যয়টির যাত্রা শুরু হয়েছিল 2008 সালের 12ই ডিসেম্বর, যখন বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার দৃঢ় অঙ্গীকারে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জনতা শেখ হাসিনা ভিশন রূপকল্প 2021 ঘোষণা করেন। সেই নির্বাচনী অঙ্গীকারে বলা হয়, 2021 সালে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতায় পরিপূর্ণতা পেয়েছে। মাননীয় স্পিকার, জাতির পিতা দর্শনকে ধারণ করে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষিখাতে বিপ্লব ঘটিয়েছে। নতুন উদ্ভাবন এবং কৃষি উৎপাদন সহায়ক নীতি কৌশল কৃষিখাতে বিপ্লবের মূল চালিকা হিসেবে ভূমিকা রেখেছে। 1996 সালে সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। মাননীয় স্পিকার, যোগাযোগ ব্যবস্থায় গত 15 বছরে সরকার যুগান্তকারী সফলতা দেখিয়েছে। দেশের অনেক মহাসড়ক 4 বা ততোধিক লেনে উন্নীত করা হয়েছে। নতুন নতুন ফ্লাইওভার সেতু নির্মিত হয়েছে। মাননীয় স্পিকার, 2018 সালে নির্বাচনী ইশতেহারে আমার গ্রাম আমার শহর প্রতিপাদ্যে সামনে রেখে প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণে অঙ্গীকার করা হয়েছিল। সে প্রেক্ষিতে আজ দেশের প্রায় সব গ্রামে পাকা সড়ক নির্মাণ করা হয়েছে, আর তা সম্ভব হয়েছে উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার ডাইনামিক ও দক্ষ নেতৃত্বে। মাননীয় স্পিকার, সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানা রকম ভাতা দিয়ে যাচ্ছে। এর ভিতরে আছে সামাজিক নিরাপত্তা বিস্তরণের আওতায় প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, বিধবা ভাতা, দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতা, শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা, হিজড়া এবং বেদীদের জন্য ভাতা ইত্যাদি ইত্যাদি। 2 মিনিট মাননীয় মন্ত্রী। শেখ হাসিনার সরকার গৃহহীন ভূমিহীন পরিবারকে জমি সহ বাড়িয়ে দিচ্ছে পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশে একজন মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না কর্মসূচির আওতায় দেশে এ পর্যন্ত 13টি জেলা ও 123টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। 1997 থেকে 2023 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ে অধীন আশ্রয়নকে প্রকল্প থেকে তিনি 28 লক্ষ মানুষকে পুনর্বাসিত করেছেন। মাননীয় স্পিকার, আমি আমার নিজ কর্মক্ষেত্র পানি সম্পদ মন্ত্রণালয় সম্বন্ধে কিছু বলতে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ সুবিধা উন্নয়নে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তিনি একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের পানির সুষ্ঠু টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়নের মাধ্যমে স্বল্প মেয়াদে দারিদ্র্য দুর্ভিক্ষ মোকাবিলা করা এবং দীর্ঘমেয়াদে দেশের প্রতি ইঞ্চি জমি মানুষের জীবন জীবিকা ও বিনিয়োগ নিরাপদ করার স্বপ্ন নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 60-এর দশকে কারাগারে থাকা দিনগুলোতে এদেশে নদী ও পানি সম্পদের সুস্থ ব্যবহার সম্পর্কে ভাবতেন, যা তার কারাগারে রোজ রামচা বইয়ে লেখা দেখা যায়। এছাড়া বঙ্গবন্ধু 1970-এর নির্বাচনের প্রাককালে রেডিও ভাষণে বলেছিলেন, হাইকোর্ট বন্যা নিয়ন্ত্রণ অবশ্যই প্রথম কর্তব্য হিসাবে বিবেচনা করতে হবে, জরুরি অবস্থার ভিত্তিতে একটি সুসংগত ও সুষ্ঠু নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন করা আশু প্রয়োজন, আনকোট। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট ও সুপরামর্শে পানি সম্পদ মন্ত্রণালয় তথা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম অতীতের চেয়ে অনেক গতিশীল হয়েছে।
যার কারণে বন্যা, ঘূর্ণিঝড় বা যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে নদী ও বাঁধগুলো আগে চেয়ে অনেক সুরক্ষিত থাকে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই কথা বলে অত্যুক্তি হবে না যে বাংলাদেশ পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সকল নীতি, আইনগত কাঠামো, বিধিমালা ও পরিকল্পনা প্রণয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান ও অর্জন অনন্য, সাধন ও অনিত্যক্রম্য। মাননীয় স্পিকার, নদী, খাল, বিল ও হাওর বাওর দেশ আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের নদ নদী শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্কের মধ্যে তিনটি প্রধান নদ নদ নদী হল গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। ভূগর্ভস্থ পানি সহ মোট বার্ষিক পানির প্রাপ্যতা প্রায় 1297 বিলিয়ন ঘনমিটার, যার মধ্যে তিনটি প্রধান নদ নদীর অবদান প্রায় 133 বিলিয়ন ঘনমিটার। শুষ্ক মৌসুমে প্রাপ্যতা নেমে আসে মাত্র 88 বিলিয়ন ঘনমিটারে, যার মধ্যে 74 বিলিয়ন ঘনমিটার আন্তঃ সীমান্ত প্রবাহ। এক্ষেত্রে গঙ্গার অবদান 17%, ব্রহ্মপুত্রের অবদান 75%, মেঘনার অবদান মাত্র 7%। মাননীয় স্পিকার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম শ্রেষ্ঠ উপহার বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 21। জাতির পিতার স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি কোট করছি, আগামী 100 বছরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাই বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 21 সালে বাংলাদেশকে যেভাবে গড়তে চাই সেভাবে আমরা বদ্বীপ পরিকল্পনা পূরণ করেছি, আনকোট করছি। এটি অভিযোজন ভিত্তিক সামগ্রিক দীর্ঘমেয়াদী কৌশলগত মহাপরিকল্পনা, যা আমাদের স্বপ্ন দেখার নিরাপদ, জলবায়ু পরিবর্তনে অভিজ্ঞ, সহিষ্ণু, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার। বাংলাদেশ ডেল্টা প্ল্যানের 21-এর আওতায় পানি সম্পদ মন্ত্রণালয় 52,285 কোটি টাকা ব্যয়ে 28টি প্রকল্পের আওতায় 28টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, যার 12টি প্রকল্প ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, 56টি প্রকল্প চলমান রয়েছে। সরকার ইতিমধ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপকূলীয় বাঁধ উন্নয়নের প্রকল্পের আওতায় 10টি পোল্ডার পুনর্বাসন, 20টি পোল্ডারের পুনর্বাসন ও সংস্কার কাজের লক্ষ্যে বিশ্ব ব্যাংক এবং এডিবির সঙ্গে আলোচনা চলছে। মাননীয় স্পিকার, প্রতি বছর এই আমাদের বাংলাদেশের নদ নদীর যে সমস্ত ক্ষয়ক্ষতি হয় বন্যায়, ঘূর্ণিঝড়ে, এসব প্রতি বছর আমরা বাঁধ মেরামতের মাধ্যমে আমরা এই সমস্ত নদী ভাঙ্গন বাঁধকে আমরা মেরামত করি এবং এই বাঁধকে যাতে করে সুনামগঞ্জ এলাকাতে এবং সিলেট এলাকাতে যাতে করে বন্যা এবং ঘূর্ণিঝড় যাতে করে তারা বন্যায় কবলিত না হয়, এই জন্য 264 কোটি টাকা প্রাকৃত ব্যয় সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে আগাম বন্যা হতে বোরো ধান রক্ষার্থে বন্যা ও পানি সম্পদ ব্যবস্থা উন্নয়ন শীর্ষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমাদের এই বিশ্বাস, এই প্রকল্পের আওতায় 19টি নদী খননের মাধ্যমে নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন করা হলে হাওর অঞ্চলে বন্যা ঝুঁকি হ্রাস পাবে। মাননীয় স্পিকার, আমি বরিশাল পার্শ্বদ আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ায় আমি বরিশালবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং পানি সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য আমার নির্বাচিত এলাকা উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করার জন্য আমি বরিশালবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরিশালের উন্নয়ন কথা বলার পূর্বে আমি দক্ষিণ অঞ্চলের বাসিন্দা হিসেবে পদ্মা সেতু নিয়ে কিছু বলতে চাই। দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল প্রমত্তা পদ্মার উপর একটি সেতু, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক এবং একক প্রচেষ্টায় তৈরি হয়েছে। এই পদ্মা সেতুর মাধ্যমে দেশের যোগাযোগের ক্ষেত্রে এক বিস্ময় বিপ্লব সাধিত হয়েছে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে তখন এই দক্ষিণ অঞ্চলের উন্নতি হয়। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা বিগত 5 বছরে বরিশাল অভূতপূর্ণ উন্নীত হয়েছে। বরিশাল দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অভূতপূর্ণ 3 মিনিট শেষ করবেন। আমরা নির্বাচনী এলাকায় অনেক কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, ভারতের সাবেক রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবুল কালামের একটি বাণী আজ খুব মনে পড়ছে। তিনি বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমে ঘুমে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডিজিটাল বাংলাদেশের গল্প শুনিয়েছেন, আজ যা গল্প নয় দিনের আলোর মতো বাস্তব। তিনি একজন বিশ্ব নারী প্রধানমন্ত্রী।
তার ভীষণ এখন 2041 সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট এবং সর্বোপরি ক্ষুদা দারিদ্র মুক্ত জাতি পিতার স্বপ্নে সোনা বাংলা গড়ে তোলা। আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন তা বাস্তবায়নের জন্য তিনি নিদ্রাহীনভাবে কাজ করে যাচ্ছেন। তাই তো উন্নয়নের ছোঁয়া আজ দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রতিটি প্রান্তে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মানবসম্পদ মন্ত্রণালয়ের জন্য যে বাজেট দিয়েছেন 8,700 কোটি টাকা, যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাই যে উনি যে স্বপ্ন রেখেছেন স্মার্ট সমাজ, স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার এবং সর্বোপরি স্মার্ট অর্থনীতি গঠনের পথ সুগম করেছেন। এই জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক।